দর্শক, আজ আপনাদের হলিউড সিনেমার কোনো সুপার হিরোর কথা বলবো না। আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব বাস্তবের সুপার হিরোদের সাথে, যাদের দেখে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। কথা না বাড়িয়ে শুরু করা যাক। জটিন জুয়ে। বর্তমান যুগে আমাদের অসুখ বিসুখ হলে আমরা সাধারণত আধুনিক চিকিৎসা ব্যবস্থায় চিকিৎসা করে থাকি, কিন্তু চীনের এই ব্যক্তি বিনা ঔষধেই চিকিৎসা করে। বলা হয়ে থাকে এই ব্যক্তির কাছে এমন হিলিং পাওয়ার রয়েছে যা দিয়ে সে মানুষকে সুস্থ করে দিতে পারে। অনেক বিখ্যাত অ্যাথলেটিক্স সুপারস্টার এমনকি দালাই লামাও এই ব্যক্তির থেকে চিকিৎসা করিয়েছেন। জটিং জুয়ে তার হাতের পাওয়ার দিয়ে এতটাই গরম উৎপন্ন করতে পারে যা দিয়ে পানি ফুটানো সম্ভব, এমনকি ইট ভেঙেও সে দেখিয়েছেন। এই ব্যক্তির শরীরের চামড়াও সাধারণ মানুষের চেয়ে ব্যতিক্রম। দর্শক, আপনারা যদি ভেবে থাকেন এগুলো ক্যামেরার ধোকাবাজি, স্পেশাল ইফেক্টের কাজ, তাহলে আপনাদের জানিয়ে রাখি এই ব্যক্তি এর আগেও অসংখ্যবার টিভির সামনে তার এই কর্মকাণ্ডগুলো প্রমাণ দিয়েছেন এবং বিজ্ঞানীরা এই ব্যক্তিকে নিয়ে অসংখ্যবার পরীক্ষা নিরীক্ষাও করেছেন। শকুন্তলা দেবী। ম্যাথ এমন একটা সাবজেক্ট যেটা সবসময় স্কুলে বাচ্চাদের অবস্থা খারাপ করে দেয়। ম্যাথের ছোট ছোট প্রশ্নের উত্তর বের করতে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। শেষমেশে আমরা বিরক্ত হয়ে ফোন, কম্পিউটার বা ক্যালকুলেটরের সাহায্য নিয়ে থাকি, কিন্তু এখন আপনাদের সাথে যার পরিচয় করিয়ে দিচ্ছি তার এগুলোর কোনোটাই প্রয়োজন ছিল না, কারণ তাকে বলা হতো হিউম্যান কম্পিউটার। যখন তার বয়স মাত্র 3, তখন তার বাবা বুঝতে পারে তার মেয়ের সংখ্যা মনে রাখার এক অসাধারণ ক্ষমতা রয়েছে। তার নিজের দক্ষতায় সে এটা করতে পারত। তার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষাও ছিল না। 1977 সালে এ শকুন্তলা দেবীকে 201 অঙ্কের 23 রুট করতে বলা হয়েছিল। যখন তাকে এই ইকুয়েশন দেওয়া হয় তখন সম্পূর্ণ রুম নিস্তব্ধ হয়ে যায়। 50 সেকেন্ড পরে নিস্তব্ধতা ভেঙে শকুন্তলা দেবী ডিজিট বাই ডিজিট উত্তর দেওয়া শুরু করে। এখানে অবাক হওয়ার ব্যাপার হলো এই সংখ্যাকে কাউন্ট করতে ওই সময়কার ইউনিভ্যাক কম্পিউটারের 62 সেকেন্ড লেগেছিল। এরপরে কোনো কম্পিউটারের সাহায্য ছাড়াই 13 অঙ্কের গুণফল বের করে দেখায়। তার এই অসাধারণ মেধার জন্য তাকে 1982 সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে অন্তর্ভুক্ত করা হয়, আর তারপর থেকেই তাকে হিউম্যান কম্পিউটার বলা হয়। লিওথোলিন। মালয়েশিয়ার এই ব্যক্তি যেখানেই যায় সবাই তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। এর কারণ এটা নয় যে তার শিং গজিয়েছে, আসলে সে হলো একজন জীবিত ম্যাগনেট ম্যান যার শরীরে ধাতুর তৈরি বিভিন্ন ধরনের জিনিসপত্র লেগে থাকে। এই ব্যক্তি তার শরীরে 36 কিলো ওজনের জিনিসপত্র ঝুলিয়ে সবাইকে অবাক করে দিয়েছেন। এই শক্তি দিয়ে সে আস্ত একটা গাড়ি টেনে দেখিয়েছেন। এই ব্যক্তিকে নিয়ে এক্সপার্টরা বিভিন্ন ধরনের টেস্ট করে দেখেছেন যে সে কিভাবে এই কাজগুলো করে থাকে, কিন্তু তারা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো এই অদ্ভুত শক্তি তার 3 নাতির শরীরেও রয়েছে। ভেরোনিকা সিডার। ভেরোনিকা সিডারের পাওয়ার সত্যিকারের অর্থে সুপার পাওয়ার। যেখানে আমরা সাধারণত 20 ফুটের দূরত্ব পর্যন্ত ডিটেলস দেখতে পারি, সেখানে ভেরোনিকা 1 মাইল পর্যন্ত দূরত্বের সমস্ত কিছুই ডিটেলস দেখতে পায়। ভেরোনিকার এই পাওয়ারের কথা সর্বপ্রথম জার্মানির এক বিশ্ববিদ্যালয় জানায়, সেখানে সে পড়ালেখা করত। ভেরোনিকা 20 পৃষ্ঠার একটা কবিতা আঙ্গুলের চেয়েও ছোট কাগজে লেখে, তারপর সেটা প্রফেসরকে শোনায়। ম্যাগনিফাইং গ্লাস ছাড়া এটা কারোর পক্ষে পড়া সম্ভব ছিল না। এখানেই শেষ নয়, অধিকাংশ মানুষই রেড, ব্লু আর গ্রিনের সমন্বয় তৈরি রংগুলো দেখে থাকে, কিন্তু ভেরোনিকা প্রত্যেকটা কালারের কম্পোনেন্ট পর্যন্ত দেখতে পায়। এমন একটি সুপার পাওয়ার থাকার পরেও সে খুব সাধারণ জীবনযাপন করে। ওয়েস্ট জার্মানির একজন ডেন্টিস্ট সে। ড্যানিয়েল কিস। একটি জরিপের রিপোর্ট অনুযায়ী পৃথিবীতে প্রায় 39 মিলিয়ন লোক দেখতে পায় না। ক্যালিফোর্নিয়ায় বসবাসকারী ড্যানিয়েল এদের মধ্যেই একজন। যারা দেখতে পায় না সে সকল লোকেরা যে ধরনের সমস্যায় পড়ে, ড্যানিয়েলকে এ জাতীয় কোনো সমস্যায় পড়তে হয় না। আসলে ড্যানিয়েল ইকোলোকেশন টেকনিকে সুপার এক্সপার্ট হয়ে গিয়েছিল। এই টেকনিকে হাত মুখ লাঠি দিয়ে আওয়াজ তৈরি করে আশেপাশের বস্তু দূরত্ব পরিমাপ করা যায়। ড্যানিয়েল মুখ দিয়ে টিকটক
আওয়াজ করে আওয়াজের প্যাটার্ন শুনে সে আশেপাশের পরিবেশ সম্পর্কে চোখ না থাকা সত্ত্বেও স্পষ্ট একটি ধারণা পেয়ে যায়। এই পদ্ধতিতে সে সামনের বস্তু সাইজ ও ডেন্সিটিও বলে দিতে পারে। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিচ্ছি যে এই পদ্ধতি বাদুর অবলম্বন করে থাকে, আর এজন্যই হয়তো ড্যানিয়েলকে অনেকেই ব্যাটম্যান বলে। এই ব্যক্তি যেসব জিনিস খেত তা সাধারণ মানুষ কল্পনাও করতে পারবে না। মাইকেল লতিত 16 বছর বয়স থেকে বিভিন্ন ধরনের ধাতুর সাথে সাথে রাবার কাঠজাতীয় জিনিসপত্র খেত এবং এগুলো সে অনায়াসে হজম করে ফেলত। ডাক্তারের ভাষ্যমতে মাইকেলের পিকা নামক এক ধরনের মানসিক রোগ রয়েছে, যার কারণে তার এই ধরনের খাবার খাওয়ার ইচ্ছে হয়। তাছাড়াও জন্মের সময় তার দেহে এক্সট্রা থিক স্টমাক লাইন ছিল এবং তার হজম শক্তিও খুব ভালো, আর এসব কারণেই তার এই অদ্ভুত খাবারগুলো কোনো সমস্যা করতো না। সে জীবিত থাকা অবস্থায় টিভি, সাইকেল, অ্যারোপ্লেন খেয়েছিল। অবশ্য এগুলো শেষ করতে তার প্রায় 2 বছর সময় লেগেছিল। সে লাগাতার 25 দিনে 25টি ম্যারাথনে অংশগ্রহণ করে, যা ছিল ভিন্ন ভিন্ন 25টি স্টেটে। -13 ডিগ্রি তাপমাত্রায় সাউথ পুলে স্নোশু ছাড়াই ম্যারাথনে অংশগ্রহণ করে। 2005 সালে না ঘুমিয়ে 553 কিলোমিটার দৌড়ায় মাত্র 80 ঘন্টা 44 মিনিটে। তার মানে একে ফ্ল্যাশের সুপার হিরো বলতে পারেন। স্টিফেন উইলচার। স্টিফেন এমন একটি কাজে দক্ষ যা আপনি কল্পনাও করতে পারবেন না। আমরা চোখ দিয়ে যা কিছুই দেখি না কেন তা কতটুকুই বা মনে রাখতে পারি, কিন্তু স্টিফেন যদি একবার কোনো বিল্ডিং বা স্ট্রাকচার দেখে তাহলে সেটা হুবহু কাগজে আঁকতে পারে। লন্ডনে জন্মগ্রহণকারী স্টিফেন ছোটবেলা থেকেই বাক প্রতিবন্ধী ছিল। 3 বছর বয়সে ডাক্তার জানিয়ে দেয় সে অটিজম রোগে ভুগছে, হয়তো এ কারণেই তার আঁকাআঁকির প্রতি আগ্রহ তৈরি হয়। 7 বছর বয়স হতে না হতেই সে পুরো শহরের নকশা আঁকা শিখে যায়। ছোট বয়সেই সে যে কোনো বিল্ডিং বা স্ট্রাকচার একবার দেখেই এঁকে দিতে পারত। এই বয়স পর্যন্ত সে কথা বলতে পারত না। এ সময় তার ডাক্তার তার আঁকাআঁকির জিনিসপত্র তাকে দেওয়া বন্ধ করে দেয়। এই ঘটনার পরেই সে প্রথমবার কথা বলে। প্রথমবার যে শব্দটি সে বলে তা ছিল পেন্সিল পেপার। 9 বছর বয়সে সে স্বাভাবিকভাবে কথা বলা শিখে যায়। বর্তমানে সে নিজেকে একজন প্রতিষ্ঠিত শিল্পী হিসেবে তুলে ধরেছেন। পৃথিবীর যে কোনো শহরের ভিউ সে উপর থেকে একবার দেখলে সে শহরের সম্পূর্ণ ডিটেলস কাগজে এঁকে দিতে পারে, যা করা অন্য কোনো মানুষের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। ভিডিওটি আজ এ পর্যন্তই। এরকম মজার মজার ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।